وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَتُ اللَّهِ وَبَرَكَاتُهُ. جی সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে মহিলারা সালাতুল জানাজা আদায় করতে পারবে কিনা, এবং মহিলারা কবরস্থানে গিয়ে মৃত্যু ব্যক্তির দাফন কাজে অংশগ্রহণ করতে পারবে কিনা। সম্মানিত দিনী ভাই, আপনাকে দুইটা বিষয়ে অবশ্যই জানতে হবে। প্রথম বিষয় হচ্ছে সালাতুল জানাজা আদায় করা, এটা নারী পুরুষ সবাই জন্য এটা বৈধ, অবৈধ হওয়ার কোনো দলিল নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মৃত্যু ব্যক্তিকে যখন কবরস্থানের দিকে নিয়ে যায় কবরস্থ করার উদ্দেশ্যে, তখন মহিলারা যাওয়া হারাম, মহিলারা যাওয়া হারাম, সরাসরি হাদিসের মধ্যে নিষেধাজ্ঞা আসছে। তাহলে দুটো বিষয়, একটা হচ্ছে সালাতুল জানাজা মহিলারা পড়তে পারে, পুরুষেরাও পড়তে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে মহিলারা সালাতুল জানাজার আদায়ের পরে যখন মৃত ব্যক্তিকে কবরস্থানের দিকে নিয়ে যায়, তখন তার সাথে মহিলারা যাওয়া এটা হারাম। এই বিষয়গুলোর দলিল একটা হাদিস, যে হাদিসটি সহি মুসলিমের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে আন্নাহা লাম্মা তুফিয়া সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, আরসালা জোয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা আইয়ামুরু বিজানাজাতিহি ফিল মসজিদ ফাইসাল্লিনা আলাইহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ লোকদেরকে বললেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের জানাজা যেন মসজিদে নববীতে নিয়ে আসা হয়, মসজিদে নববীর ভিতরে নিয়ে আসা হয়। উদ্দেশ্য কি? ফাইসাল্লিনা আলাইহি, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সালাতুল জানাজা আদায় করতে পারেন। ফাফাআলু, তখন উপস্থিত লোকজন এভাবেই করলেন। তাইলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে মহিলারা সালাতুল জানাজা আদায় করতে পারেন। এখানে এটাও জায়েজ প্রমাণিত হলো প্রয়োজনে মসজিদের ভিতরে মৃত ব্যক্তির লাশ নেওয়া যেতে পারে, যদিও বাইরে ফড়ারই নিয়ম, কোনো প্রয়োজনবশত বৃষ্টি ইত্যাদি বা কোনো কারণবশত ভিতরে নিলে নিতে পারে। এ হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহি মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। তাহলে এখান থেকে বোঝা গেল মহিলারা সালাতুল জানাজা আদায় করতে পারে। আচ্ছা, এখানে একটা বিষয় আসতে পারে, মহিলারা আমাদের দেশে মাঠে ঘাটে গিয়ে তো সালাত আদায় করতে পারে না, সালাতুল জানাজা পুরুষের আদায় করে মাঠে ঘাটে, যেখানে কবরস্থানের জায়গা আছে ঈদগাহ ইত্যাদিতে, মহিলারা তো ওইখানে যায় না, মহিলারা কীভাবে আদায় করবে? মহিলারা আদায় করবে যে যদি নাকি এমন কোনো স্থান থাকে যে স্থানে মহিলা এবং পুরুষের ব্যবস্থা থাকে, ওইখানে এরা আদায় করতে পারবে। আর যেখানে এরকম ব্যবস্থা নাই, তাহলে মহিলারা মৃত ব্যক্তির বাড়িতে আদায় করবে, মহিলারা মৃত ব্যক্তির বাড়িতে আদায় করবে। এখানে জমা তো শর্ত নয়, কারণ সালাতুল জানাজা সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল উনারা বলেন যে নাসাল হানাফিয়া ওয়া শাফিয়া ওয়াল হানাবালা আলা আন্না আল জামাআত লাইসাত শর্তান লিসিহাতি সালাতে আলাল জানাজাতে ওয়া ইন্নামা হিয়া সুন্নাতুন। এই তিনজন ইমাম হানাফি, শাফি, হাম্বলি উনারা বলেন সালাতুল জানাজার জমাতের ফড়াটা শর্ত নয়, ইন্নামা হিয়া সুন্নাতুন, এটা হচ্ছে সুন্নত। তাই মহিলারা মৃত ব্যক্তির বাড়িতে তার দাফন কাফন, তাকে যখন নাকি দাফন কাজ শেষ করবে, গোসল করানো শেষ করবে, তখন মহিলারা ওইখানে নিজেরা নিজেরা সালাতুল জানাজা আদায় করে ফেলবে, সুন্দর একটা পদ্ধতি। বা মহিলাদের মধ্যে কেউ যদি যদি নাকি সালাতুল জানাজা ফড়াইতে জানেন, তাইলে তিনি ইমামতি করবেন, বাকিরা তার
পিছনে একটাটা করবে সেটাও বৈধ হবে জায়েজ হবে আর বর্তমানে আমরা জানি মক্কা এবং মদিনাতে হারামাইনে নারী পুরুষ সবাই সালাতুল জানাজা আদায় করে যেহেতু এখানে সেরকম ব্যবস্থা আছে আর এটা ঠিক হবে না যেখানে মহিলাদের জন্য সালাতুল জানাজার ব্যবস্থা করা হয় না যেমন আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে মহিলাদের সালাতুল জানাজার সাধারণত ব্যবস্থা করা হয় না বাইরে তাইলে মহিলারা বাইরে যাইয়ে করবে না বরং মহিলারা সালাতুল জানাজা যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস যেটা মুসলিম থেকে আমরা বললাম এই হাদিসকে কেন্দ্র করে আমরা বলবো মহিলাদের জন্য যে সুযোগ সুবিধা করে দিবে যে বাড়িঘরে তারা কি করে নেবে মৃত ব্যক্তির উপরে সালাতুল জানাজা আদায় করে নেবে আর দ্বিতীয় বিষয় দলিল যেখানে মহিলারা কবরস্থানে যাইতে পারবে না এবং দাফন কাজের মধ্যে সহায়তা করতে পারবে না অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়ের হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর 1278 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 938 নম্বর হাদিস আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত নুহিনা আন ইত্তিবাইল জানাইজে ওয়া লাম ইয়াযিম আলাইনা উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমাদেরকে জানাজার পিছনে পিছনে কবরস্থানের দিকে যাইতে নিষেধ করা হয়েছে তাই এই হাদিসকে কেন্দ্র করে বিদ্বানরা বলেন এখানের মধ্যে দুটা মত আছে কোন কোন মতে যাওয়াটা মাকরু মনে করেন আর ভিন্ন মত অনুসারে ওনারা হারাম মনে করেন তবে এখানে হারাম হওয়ার উপর সবচেয়ে বেশি শক্তিশালী দলিল সেটা বিদ্বানগণ যেটা নির্ধারণ করছেন সেটা হচ্ছে এখানে নিষেধ বলা হয়েছে নিষেধ মানে ইন লিআন্নাল আসলা ফি নাহি আত-তাহরিম যদি কোনো কিছু নিষেধ করা হয় এটা আসল হয় হারাম হওয়া দ্বিতীয় এখানে হারাম হওয়ার কারণ হচ্ছে ইন্নামা ইউকসা ফি জালিকা মিনাল ফিতনাতে লাহুন্না ওয়া বিহিন্না ওয়া কিল্লাতে সবরিহিন্না এটা হচ্ছে সবচেয়ে বড় একটা যুক্তি মহিলারা দাফন কাজের মধ্যে অংশগ্রহণ না করার ব্যাপারে এবং জানাজার সাথে পিছনে পিছনে কবরস্থানে যে না যাওয়ার ব্যাপারে শক্তিশালী দলিল হচ্ছে নিষেধের কারণ হচ্ছে এইটা যে মহিলারা যেহেতু নরম দিলের মানুষ কবরস্থানে গেলে হায়ুতাশ করবে ওইখানে গেলে তারা ধৈর্যহারা হয়ে যাবে এই দাফন কাজের মধ্যে অংশগ্রহণ করতে গেলে জানাজার পিছনে পিছনে যদি কবরস্থান পর্যন্ত যায় তাহলে তারা ধৈর্যহারা হয়ে যাবে তাদের থেকে অনেকগুলো ফেতনা আসতে পারে তাই শরীয়তে মহিলাদেরকে যে জানাজার পরে জানাজা নিয়ে যখন নাকি কবরস্থানের দিকে যাওয়া হবে এই পিছনে পিছনে যেতে পারবে না এবং কোনো কবরস্থানে গিয়ে কবর দেওয়ার কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম বিশ্বাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত